হ্যালো বন্ধুরা, আমি আজকে শেখাবো তোমরা কিভাবে নিজের ড্রয়িং আরো ইমপ্রুভ করবে। আমি একের পর এক ভিডিও পোস্ট করতে থাকি যে কিভাবে ইমপ্রুভ করবে তোমাদের নিজস্ব নিজের ড্রয়িং। আমার এটাই আমার মোটো, বা কিভাবে তোমরা নিজের ক্রিয়েটিভিটিকে আরো বাড়িয়ে তুলবে, সেটা আমি একটার পর একটা ভিডিও দিতে থাকছি এবং দিতে থাকবো। এটা একটা বোর্ড ড্রয়িং করছি। অ্যাকচুয়ালি যখন আমরা ড্রয়িং করি বা ড্রয়িং শুরু করি, তখন আমরা কোনো ইমেজ বা রিয়েল ইমেজ বা রিয়েল রিয়েল আমরা দেখে নেই। আমি তো দেখি আমি কিভাবে ইমপ্রুভ করি নিজের ড্রয়িং, সেটাই সেভাবেই আমি দেখাতে থাকি। হতে পারে সেটা একটা ইমেজ, ফটোগ্রাফস, হতে পারে সেটা রিয়েল। ভালো করে দেখার দরকার আছে, খুব ভালো করে দেখে তারপরে নিজের মতো করে ড্রয়িং করার চেষ্টা করা। এভাবেই অ্যাকচুয়ালি নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজের ক্রিয়েটিভিটি এবং নিজের ড্রয়িং ইমপ্রুভ করা যায়। তো আমি এখানেও তাই করেছি। আমি একটা ইমেজ দেখে নিয়েছি, ভালো করে একটা বোর্ড ইমেজ দেখে নিয়েছি, একটা নৌকার ড্রয়িং আমি ভালো করে নৌকার ছবি আমি ভালো করে দেখে নিয়েছি, দেখে নিয়ে এবং সেইভাবে আমি ড্রয়িংটা করেছি। আপনারা দেখতে থাকুন। ওইখানে পরে আমি পেনও ইউজ করেছি, হালকা করে আগে ড্রয়িং করে নিয়ে তারপরে আমি পেন দিয়ে সেই শেডিংটা করেছি, লাইট এন্ড শেডটা খুব হালকা হলেও ধরার চেষ্টা করেছি, দেখিয়েছি। পুরো ভিডিওটা দেখতে থাকো।